আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ব্যানানা ব্রেডের রেসিপি নিয়ে এসেছি, কিন্তু হেলদি ভার্সন। হেলদি হলেও এই ব্রেডটি কিন্তু খেতে অনেক ইয়ামি। তো চলুন শুরু করা যাক। হেলদি ব্যানানা ব্রেড বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলি আপনাদেরকে আমি একে একে বলে দিব কোনটা কি। আর তার আগে যেটা বলতে চাচ্ছি যে যেহেতু ব্যানানা ব্রেড বানাতে আমরা অনেকেই কম বেশি জানি এবং কিছু কমন ইনগ্রেডিয়েন্টস তো আছেই, কিন্তু এটা যেহেতু হেলদি ব্যানানা ব্রেড তো কিছু ইনগ্রেডিয়েন্টস আমি চেঞ্জ করব। এখানে আমি তিনটা একদম পাকা ব্যানানা নিয়েছি, মোটামুটি বেশ বড় সাইজের ব্যানানা। এখানে আমি 2 টেবিল স্পুন ব্রাউন সুগার নিয়েছি, এখানে আমি 2 টিস্পুন স্টিভিয়া নিয়েছি। ডেফিনেটলি চিনি, লবণ এসব জিনিস যার যার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। নিয়েছি কিছু রোস্টেড অ্যালমন্ড, আমি এগুলো রোস্ট করে নিয়েছি, নিয়েছি রেসিন, আর এখানে নিয়েছি শ্রেডেড কোকোনাট। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অপশনাল। কেউ যদি মনে করেন যে ব্যানানা ব্রেডে আমি এসব কিছু দিব না, তাতেও চলে, বাট আমার কাছে খাবার সময় যদি বাইটের মধ্যে কিছু ক্রাঞ্চি স্টাফ থাকে তাহলে ভালো লাগে। যেহেতু আমরা হেলদি ব্যানানা ব্রেড বানাচ্ছি, এই জন্য আমি আল্মন্ড কোকোনাটটা নিয়েছি, নিয়েছি কিছু রেজিন, আপনারা ক্র্যানবেরিও নিতে পারেন, আর অ্যালমন্ড। আর এখানে নিয়েছি প্লেন ইয়োগার্ট বা টক দই। এই প্লেন ইয়োগার্টটা ইউজ করলে ব্রেডের টেস্ট অ্যান্ড এটা টেক্সচার আর এটা ময়েস্ট হতে অনেক হেল্প করে। এখানে আমি বাটারের পরিবর্তে নিয়েছি মার্জারিন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি নিয়েছি। মার্জারিনটা দেওয়ার পরে ডিপেন্ড করে যদি আমি ফিল করি যে না আরেকটু অয়েল দরকার, তখন আমি এই অলিভ অয়েলটা ইউজ করব। 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর 2 রুম টেম্পারেচারের ডিম। আমি অল পারপাস বা হোয়াইট ফ্লাওয়ারের পরিবর্তে এখানে ইউজ করব হোল হুইট ফ্লাওয়ার। লবণ তো অবশ্যই লাগবে, তো আমি অরেঞ্জ জেস্ট এখানে ইউজ করব, বাট এটা টোটালি অপশনাল। আমার কাছে অরেঞ্জ জেস্ট ইউজ করলে যে কোনো লোফ বা ব্রেডের টেস্টটা অনেক ভালো লাগে। ফার্স্টে আমি এখানে অল পারপাস ফ্লাওয়ারটা ঢেলে নিচ্ছি, এটা কোনো সিফনার দিয়ে বা চালনি দিয়ে চালার প্রয়োজন নেই। প্রথমে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করব। তো বেকিং পাউডার 1 টিস্পুন, লবণ দিয়ে দিব আন্দাজ মতো, আর সাথে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। মার্জারিনটা নিয়ে নিব, সাথে এখানে 1/2 কাপ টক দই এটা নিয়ে নিচ্ছি। ভ্যানিলা এক্সট্রাক্ট, আমি যে অলিভ অয়েল রেখেছি তার অল্প একটু দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের মতো অলিভ অয়েল। একটু চিনিও দিয়ে দিব এখানে। একটা স্মুথ মিক্সচার হয়ে গিয়েছে, এটা আমি ঢেলে দিচ্ছি। এটাকে বিট করে নিব। এটাকেও ঢেলে দিচ্ছি, যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ব্যানানা। ব্যানানাটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি মিক্স করব। অনেক সময় এই ব্যাটারটার সাথে মিল্ক অ্যাড করতে হয় যদি কনসিস্টেন্সিটা ঠিক না থাকে, বাট সেটা আমরা দেখবো, কারণ এখানে লিকুইড অনেক জিনিস আছে। সো এটার কনসিস্টেন্সি অনুযায়ী আমার মনে হচ্ছে আমাকে একটুখানি দুধ মিক্স করতে হবে। এখানে আমি পার্কলি স্কিম মিল্ক দিলাম, এখানে 2 টিস্পুনের মতো। আলাদা 2 স্পুন অ্যাড করছি। তো এই কনসিস্টেন্সিটা পারফেক্ট, খুব বেশি রানিও না আবার খুব বেশি
ঠিকনা। এই যে অরেঞ্জের এই অরেঞ্জ পার্টটা নিব, ভিতরে যে হোয়াইট পার্টটা সেটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। আসমি এই অরেঞ্জেসটা দিলে এটা টেস্টটা বহু গুণে ভালো হয়। তো অরেঞ্জের পুরোটা আমি দেইনি, এখন আর অনেক পার্ট বাকি আছে, একটু কি এনাফ। অরেঞ্জেসটা মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারের সাথে এই যে ড্রাই যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো অ্যাড করবো, রোস্টেড আলমন্ড, রেজিন আর শ্রেডেড কোকোনাট। যে কোনো কেকের পাত্রে কিন্তু আপনারা এটা বানাতে পারেন, বাট আমার কাছে এরকম একটা মোড় আছে, সেটাই আমি ইউজ করছি। কোকোনাট অয়েলটা আমাদের জন্য ভালো, আপনারা জানেন রেগুলার অয়েলের থেকে কোকোনাট অয়েলটা অনেক হেলদি, তো সেজন্য আমি কোকোনাট অয়েল স্প্রে করে নিচ্ছি। ব্যাটারটা রেডি ফর বেকিং। এটার উপরে একটু সেম শেডের কোকোনাটটা যেটা আমি মিক্সচারেও দিয়েছিলাম সেটা একটু স্প্রে করে দিচ্ছি। এটা হলে হবে কি, ব্যানানা লোফটা বেক হয়ে যাবে, কোকোনাটের অংশগুলো কিছু অংশ ব্রাউন বেকড থাকবে, কিছু অংশ হোয়াইট থাকবে, দেখতে ভালো লাগে, এটা অনেকটা দেখার সৌন্দর্যের জন্য। আমি আমার ওভেনটাকে অলরেডি 350 ডিগ্রিতে প্রিহিট করেছি, 50 মিনিট আমি বেক করতে দিব। যেটা একদম ড্রাই এসছে দ্যাট মিন্স এটা গুড। তো এই কুলিং র্যাকটার মধ্যে আমি কেকটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা বা কি বলবো রুম টেম্পারেচার না হয় ততক্ষণ পর্যন্ত রেখে দিব, এরপর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আর কেকটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সফট হয়েছে। ফিরে আসছি এটা রুম টেম্পারেচার হওয়া পর্যন্ত। তো কেকটাকে এখন আমি কাটবো। ইয়ামি আর হেলদি ব্যানানা ব্রেড রেডি। এটা খেতে যেমন ইয়ামি তার চাইতে বেশি ইয়ামি মনে হয় যখন মনে হয় এটা একটা হেলদিয়ার ভার্সন, গিল্ট ফ্রি ব্যানানা ব্রেড। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।